वेलकम टू माय चैनल होम गार्डनिंग। आमी निशिध दे। आज आमी आपनादेर साथे जे गाछटी शेयर करते चलेछि तार नाम हलो स्नेक प्लांट, जार साइंटिफिक नाम हलो सेंसिवेरिया ट्राइफेसियाटा। आज आमी आपनादेर सामने ई गाछटीर समस्त रकम केयार, प्रोपागेशन, वाटारिंग, सोयल मिक्सचार की सार यूज करते सबकिछुई भिडियोते शेयर करते चले। प्रथम रखी गाछटी एक एयर प्यूरिफाइंग हाउस प्लांट। गाछटी के आपनारा इनडोर एवं आउटडोर दो जगहते भालोभाबे ग्रोथ कराते। प्रथम आसी सोयल मिक्सचारे कथा। ये गाछटी आपनारा गार्डेने नॉर्मल गार्डन सोयले बसिए दिले भालोभाबे ग्रोथ करते थाके। जखन आपनारा गाछटीके कोनो पटे बा गामलाते बसाबेन तखन 1% ई 1% अफ सोयल भार्मी कम्पोस्ट, 1% अफ सोयल गार्डन सोयल एंड 1% अफ रिवर सैंड निये यूज करले गाछटिर कलर एवं ग्रोथ खूब भालो हय़। এবং এই গাছটির আমি ওয়াটারিংয়ের ক্ষেত্রে যেটা বলবো, গাছটি একটি সাকুলেন্ট টাইপের গাছ, যেটা আপনারা পাতা দেখি বুঝতে পারছেন যে পাতা কিছুটা জল ধরে রাখে এবং এর স্টেমেতেও কিছুটা জল ধরে রাখে। তো আমরা এই গাছটিতে জল খুব কম পরিমাণে ইউজ করব। যখন আমরা দেখব গাছের মাটিটি শুকিয়ে এসছে তখন আমরা মিডিয়াম জল দেব, যেটা ইনডোর থাকলে হয়তো অনেক কমই দিলে হয়, আউটডোর থাকলে মাটি তাড়াতাড়ি শুকিয়ে আসে, তাই 3-4 দিন অন্তর যদি একবার জল দেওয়া হয় মিডিয়াম পরিমাণে গাছটি গ্রোথ খুব ভালো হয়। এবার আসছি সানলাইটের কথা। গাছটি ইনডোর আউটডোর দু জায়গাতেই খুব ভালো গ্রোথ করে। ফুল সানলাইটে যদি রেখে দেন গাছটিকে তাও গাছটির কোনো অসুবিধা হয় না, গ্রোথ ভালোই হয়। যখন আপনারা গাছটিকে ইনডাইরেক্ট সানলাইট রাখবেন তখন গাছটার গ্রোথ খুব ভালো হয়, কালারও খুব ভালো হয় এবং খুব লো লাইটে রেখে দিলেও গাছটি সার্ভাইভ করে যায়। তাই গাছটিকে হোম ডেকোর হিসেবে কাজে লাগানোর খুব উপযোগী। যেহেতু গাছটি লো লাইটেও সার্ভাইভ করে তাই গাছটি এবং পাতাটাও দেখতে খুবই ভালো, তাই গাছটিকে আপনারা হোম ডেকোরে যে কোনো জায়গায় ব্যালকনি বলুন, বেডরুমেও রাখা চলে, বিভিন্ন জায়গায় হোম ডেকোর হিসেবে সাজাতে পারেন। গাছটি এয়ার পিউরিফাইং গাছ, বাতাসে যে আমাদের খারাপ গ্যাস বেঞ্জিন অ্যালডিহাইড থাকে সেটাকে শোষণ করে নেয় এবং অক্সিজেন সাপ্লাই করে। গাছটি রাত্রির সময় বেশি করে, তো গাছটিকে আপনারা বেডরুমেও যদি রাখেন তো এয়ার ক্লিন করতে থাকে, তাই রাখা উপযোগী। গাছটির ফার্টিলাইজারের কথা আসছি আমি। গাছটিতে 10 দিন অন্তর যদি একবার এক মুঠো ভার্মি কম্পোস্ট দেওয়া হয় বা ভার্মি কম্পোস্টটাকে জলে মিশিয়ে জলটা দেওয়া হয় তাহলে গাছটির গ্রোথ খুব ভালো হয়, যদি নাও দেন তাও গাছটা সার্ভাইভ করে যায়, গ্রোথও হয় ভালো। এরপর আসি, গাছটি হচ্ছে একটু পেস্ট ফ্রি গাছ, এতে ইনসেক্ট লাগে না বললেই চলে। কিন্তু যখন আপনারা বাগানে নিম অয়েল 20 দিন অন্তর যে স্প্রে করছেন এই গাছটিতেও স্প্রে করতে থাকেন 10 দিন অন্তর, যদিও বা কিছু ইনসেক্ট লেগে থাকে সেটা চলে যায়, সাধারণত লাগে না, গাছটি এমনি ভালোই গ্রোথ করে। এরপর আসি গাছটির প্রোপাগেশনের ব্যাপারে। গাছটি দুভাবে প্রোপাগেশন করা যায় গাছটিকে। আমি এই গাছটিকে 1 বছর আগে বসিয়েছিলাম, দেখতে পাচ্ছেন এখানের অংশটা কাট করা আছে, এই সাইডে একটা গাছ ছিল যেটা মাদার প্ল্যান্ট ছিল, সেখান থেকে আমি কাট করে এই গাছটা তৈরি করেছিলাম। এটা একটি ছোট টবে লাগানো ছিল, তাই দেখতে পাচ্ছেন এর যে রাইজোমগুলো বেরিয়েছে, রাইজোমগুলো হরাইজন্টালি বার হয় মাটিতে বাড়িয়ে বেবি প্ল্যান্ট তৈরি হয়। এই সাইডটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমরা এই জায়গাটা যদি কাট করে দিই, পরে যদি এই গাছটাকে সেপারেট করে দিই এবং এই বেবি প্ল্যান্টটাকে যদি সেপারেট করে দিই তাহলে দুটো গাছ তৈরি হয়ে যাবে। এখানটাও সেপারেট করলে এইখান থেকে একটা বেবি প্ল্যান্ট তৈরি হয়ে যাবে, গাছটা
মাটিতে ছিল ওই জন্য এরকম হয়েছে, আস্তে আস্তে এটা বাড়বে। তো এটা সবচেয়ে ইজিয়েস্ট প্রসেস, এবং এতে যে দুটো চারা গাছ, একটি মাদার গাছ এবং একটি চারা গাছ তৈরি হয়, যাদের গ্রোথ খুবই ভালো হয় এবং ওটা পূর্ণাঙ্গ গাছ হিসাবেই আপনি পেয়ে যাবেন। এবং এই গাছ আপনারা যদি একবার নার্সারিতে কিনে নিয়ে আসেন, তো এর প্রপাগেশান এইভাবে করে অনেক গাছ তৈরি করে নিতে পারবেন। তো এই গাছের ক্ষেত্রে এটা যারা নতুন গার্ডেনার আছে তাদের ক্ষেত্রে এটা খুব লাভজনক গাছ, মানে একটি গাছ থেকে আপনারা অনেকগুলো গাছ তৈরি করে নিতে পারবেন। এছাড়াও আসছি এই গাছটির লিফ থেকে বা পাতা থেকে আমরা প্রপাগেশান করতে পারি। আমি একটি গাছের এইখান থেকে কাট করেছিলাম, কোনো শিকড় বা স্টেম ছিল না, জাস্ট সাদা অংশটা ছিল, সেটা আমি এইটাতে দেখাচ্ছি। এটা আপনারা দেখতে পাচ্ছেন এতে কোনো স্টেম বা শিকড় ছিল না, এইটা আমি এইখান থেকে কাট করেছিলাম জাস্ট, এটা দেখছেন এইখান থেকে করে আমি মাটিতে বসিয়ে দিয়েছিলাম, যে কোনো মাটিতে বসাতে পারবেন। ছাওয়াতে রেখেছিলাম, এক মাস পর এরকম রুট এসছে। তো এইভাবে আপনারা যদি করেন একটু টাইম সাপেক্ষ, এবং এইটা আগে শিকড় বার হয়, তারপর এই শিকড়ের ক্ষমতাটা বৃদ্ধি পায়, তারপর এখান থেকে বেবি প্ল্যান্ট তৈরি হয়। কিন্তু আমি যে এখান থেকে যে প্রপাগেশনের কথাটা বললাম, এটা খুব ফাস্ট হয় এবং দেখতেই পাচ্ছেন যে দুটো গাছ তৈরি হয়ে গেছে, তাই এইটা করলে খুবই তাড়াতাড়ি আপনারা রেজাল্ট পাবেন। এই প্রসেসেও করা যেতে পারে। এছাড়াও আপনি এই রকম একটি পাতাকে কেটে নিয়ে এখান থেকে যদি তিনটে কাট করেন বা দুটো কাট করেন, করে যে পোর্শনটা নিচের দিকে সেই পোর্শনটা মাটির দিকে রাখবেন এবং ডগার পোর্শনটা উপর দিকে রেখে বসিয়ে দিলেও সেম পরিমাণ রুট এসে গাছ তৈরি হয়, কিন্তু এটা একটু টাইম সাপেক্ষ। যেহেতু পাতা থেকে হয়, পাতাটা আগে শিকড় বার হয় এবং তারপরে গাছ তৈরি হয়। অবশ্যই মনে রাখবেন যখনই কাট করবেন তখন যেন নিচের পোর্শনটা মাটির দিকে থাকে এবং ডগার পোর্শনটা উপর দিকে থাকে, নাহলে কিন্তু কাটিংটা নষ্ট হয়ে যায়, গলে যায়। তো এটা ছিল এর প্রপাগেশান। আপনাদের এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর দিস।